সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয় তৃণমূলে। পাঁশকুড়া ব্লকের মঙ্গলদাড়ি ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয়। সমবায় সমিতি নির্বাচনে দ্বিতীয় স্থানে সিপিএম, তৃতীয় স্থানে বিজেপি। সমবায় সমিতির 12টি আসনের মধ্যে 7টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিএম 4টি আসনে জয়লাভ করেছে এবং বিজেপি পেয়েছে 1টি আসন। এসকর্ট কার ছড়াই ঠাকুরনগর থেকে হাবড়া জাহাজ প্রতিমন্ত্রী। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শান্তনু ঠাকুর। সারাদিন পুলিশের কোন নিরাপত্তা পায়নি এমনই অভিযোগ করছেন শান্তনু ঠাকুর। হাবড়ার অনুষ্ঠানে আসার কথা শেষ মুহূর্তে জানিয়েছিলেন কেন্দ্র প্রতিমন্ত্রী। যানজটে আটকে যাওয়ায় এসকর্ট কার পৌঁছতে দেরি এমনই বক্তব্য বারাসাত পুলিশ জেলা। সৌমিরন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিরন, নিরাপত্তা নিয়ে ঠিক কি অভিযোগ করছেন শান্তনু ঠাকুর এবং পাল্টা পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, যেটা হয়েছে যে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি আজকে এমন অভিযোগ করে যাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী নিরাপত্তায় বড় সড়ো ঘাটতির কথা তিনি জানিয়েছেন। তিনি তার ঠাকুরনগরের ঠাকুর বাড়ি থেকে তিনি যখন বিকেল 4টে বেরোন এবং সেখান থেকে তিনি পৌঁছন হাবড়ায় মতুয়া মহাসংঘের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই গাইঘাটা অর্থাৎ বনগাঁ পুলিশ জেলা থেকে বারাসাত পুলিশ জেলা এবং দুটি জেলায় তিনি পৌঁছন এবং সেক্ষেত্রে তিনি সরাসরি অভিযোগ করেন যে কোনোভাবেই তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি এবং তার কনভয়ে কোনো পুলিশের এসকর্ট কার ছিল না, এমনটাই তিনি অভিযোগ করেন হাবড়ায় গিয়ে। এবং যেটা বারাসাত পুলিশ জেলা সূত্রে জানানো হয়েছে যে একেবারে শেষ মুহূর্তে শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীরা তার নিরাপত্তার জন্য মেল পাঠানো হয় বিকেল 3:27, সেই কারণে তড়িঘড়ি এসকর্ট কার পাঠানো হয়েছিল, কিন্তু যানজটের জন্য দেরিতে পৌঁছে পরবর্তীকালে হাবড়ায় যখন তিনি অনুষ্ঠান শেষ করে বেরোন তারপরে তাকে এসকর্ট কার দেওয়া হয় এবং সময় মতোই দেওয়া হয়েছিল এবং নদিয়া সীমান্ত পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও এ ব্যাপারে বনগাঁ পুলিশ জেলার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে 3:27 যে মেলটি পাঠানো হয়েছিল তাতে বারাসাত পুলিশ জেলা এবং বনগাঁ পুলিশ জেলাকে জানানো হয়েছিল এবং পুলিশের তরফ থেকে যেটা জানান যে শেষ মুহূর্তে পুলিশকে খবর দেওয়া হয়েছিল যে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি ঠাকুরনগরের ঠাকুর বাড়ি থেকে হাবড়ায় যাবেন, অর্থাৎ শেষ মুহূর্তে মেল পাওয়ার জন্যই নিরাপত্তা দিতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু যানজটে এসকর্ট কার আটকে যাওয়ায় হাবড়ায় পৌঁছতে দেরি হয়। কিন্তু পরবর্তীকালে এসকর্ট কার পৌঁছে এবং তাকে সময় মতোই নদিয়া সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি সরাসরি অভিযোগ করেন যে তিনি গাইঘাটা থেকে হাবড়া পর্যন্ত এসেছেন কোনো নিরাপত্তা ছাড়া, অর্থাৎ তার কনভয়ে কোনো পুলিশের এসকর্ট কার ছিল না। যে দুরবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে তাদের যে অবস্থা খারাপ এটা একদম পরিষ্কার ভাবে বলছে। আমার নিরাপত্তা দেয়নি আজকে, সেটা আমি আপনাদের জানালাম, আমাকে আজকে স্কট দেওয়া হয়নি। আপনি তো জানাবেন, অবশ্যই জানাবো, এটা নিয়ে আমাকে স্কট দেওয়া হয়নি, আমি সেটা আপনাদের জানালাম।